ভিডিও কন্টেন্ট বানানোর জন্যই মৃত্যু হয়ে গেল আর এস ভাই ভাইয়ার ক্যামেরাম্যানের কার মৃত্যু যে কখন লেখা থাকে আমরা কেউই জানি না নিউজটি দেখে খুবই খারাপ লাগলো অনেকেই হয়তো তাকে দায়ী করবে কিন্তু তার মৃত্যু হয়তো ওভাবেই ছিল তো ওভাবেই হয়েছে যার হায়াত যখন কমে যাবে তার তখনই মৃত্যু হবে এটাই চিরন্তন সত্য আমরা কেউই নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারবো না আবার কেউই নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে আজকে ভিডিও বানাবো না বা ভিডিও দেবো না কিন্তু কেমন জানি একটা মায়া হয়ে গিয়েছে এই পেজটার প্রতি পেজটা থেকে কিছু পাই বা না পাই কিন্তু প্রতিদিনই একটি ভিডিও না দিলে যেন ভালো লাগে না এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজেশন পাইনি কিন্তু এরপরও এই পেজের প্রতি যে এত কেন মায়া বুঝি না এরকমই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর রেডি পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য অনেক মায়া হয়ে যায় যেমন একটা বাচ্চা লালন পালন করে ছোট থেকে বড় করা হয় একটা পেজও তো ঠিক সেইভাবেই বড় করা হয় প্রতিদিনের মতো সকাল থেকে বিডিউটি শুরু করেছিলাম সকালে চা নাস্তা করে নিয়েছিলাম এরপর ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করেছি ছেলেকে টাইম দিয়েছি সে গাড়ি নিয়ে খেলা করেছে আর আমি বসেছিলাম এরপর তো রান্নাবান্নার প্রস্তুতি করতে হয় এর জন্য কিছু শাক তুলে নিয়ে এসেছিলাম শাকগুলোই রান্না করব। কোনো কিছুই খেতে ভালো লাগে না এর জন্য একটু শাক রান্না করতেছিলাম যে শাক খেতে কেমন লাগে দেখি শাক খাই না অনেক দিন আপুরা তো আমার ভিডিওতে দেখেছি নি কোনো খাবারই খেতে পারি না যেহেতু রায়ানের অ্যালার্জি প্রত্যেকটা খাবার খেলেই অ্যালার্জি বেড়ে যায় আমি বুঝি না আমাদের জন্য কি এখন প্রত্যেকটা খাবারই অ্যালার্জি হয়ে গিয়েছে বুঝতে পারি না আগে কখনোই এত এই অ্যালার্জির ঝামেলা ছিল না যেহেতু রায়ানের এখন অ্যালার্জি বেড়ে গিয়েছে তো কোনো জিনিসই খাওয়া যাচ্ছে না এই যে পুঁই শাক রান্না করছি এটা আমি খাবো না তো আর একটা যে চাল কুমড়া শাক রান্না রান্না করেছি ওটাই আমি খাবো এটা আমার মায়ের জন্য রান্না করছি আর ওটা আমি খাবো এর জন্য রান্না করেছি তবে এই যে আরিস ফাহিম ভাইয়ার ক্যামেরাম্যানের মৃত্যু হলো ঘটনাটি শুনে খুবই খারাপ লাগলো নিউজে দেখলাম এবং উনিও একটা ফেসবুকে পোস্ট করেছে তাকে নিয়ে মানে খুবই খারাপ লেগেছে ওনরা ঢাকা থেকে নাকি সিরাজগঞ্জ গিয়েছিল তো সকালে গিয়ে ওখানে নাস্তা করে অনেক ভোরে গিয়েছে তারপরে হোটেলে যাওয়ার সময় গাড়ির ছাদ খুলে একটু নাকি তার ক্যামেরাম্যান ব্লগ ভিডিও করার জন্য ভিডিও করতেছিল তো উনি পিছনের দিকে তাকিয়েছিল না সামনের দিকে তাকিয়েছিল তো পিছনে যে লোহার পাইপ কি ছিল ওটার সাথে ধাক্কা লেগেছে তো উনিও দেখে নাই প্রচণ্ড পরিমাণে মাথায় আঘাত লাগে রক্তক্ষরণ হয় এর জন্য হসপিটাল নেওয়ার পর চিকিৎসা করার পর তার নাকি মৃত্যু হয়ে যায় মানে খবরটা শুনে সত্যিই অনেক খারাপ লেগেছে তো অনেকেই হয়তো শুনেছেন তো আমি যেটা শুনলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ